হ্যালো ফ্রেন্ড তো গুড ইভিনিং তো আজকে আমি কোথায় এসেছি বলো তো আজকে এসেছি বাড়িতে তো বাড়িতে সবাই মিলে আমরা পিকনিক খাবো তো পিকনিক খাওয়ার সব আয়োজন করা হচ্ছে তো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো গুনগুন কি করছে আর গুনগুন তো মামাবাড়িতে আসলেই মানে ও মানে এতটা মানে আনন্দ করে মামাবাড়িতে এসে যেটা মানে খুবই আনন্দ করে আর এই দেখো দুজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছে তো আমি এখানে গানের সাউন্ডটা বা কারো কথার আওয়াজ দিতে পারছি না কারণ এখানে দিলেই তো কপিরাইট খেয়ে যাবে তো ওর জন্যই আমার সাউন্ডগুলো দেওয়া হচ্ছে না দেখো এইদিকে ভাইরা মিলে সব গান বাজানো হচ্ছে খুবই এনজয় করছি তো চলো দেখতে থাকো আমাদের পিকনিকটা কি কি হচ্ছে এদিকে দেখো দাদা শশা নিয়ে খাচ্ছে পরে দেখো এদের এখন নাচ কমপ্লিট এখন এরা তিনজনে তিনটা মোবাইল নিয়ে বসেছে মোবাইল ছাড়া তো ওদের কিছুই চলবে না মোবাইল মানে এখন মোবাইল ছাড়া কি চলে বাচ্চাদের দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে আর এদিকে আমার বোন শশা পেয়া আছে এগুলা দেখো কাটতেছে আর ওর বর পাশের থেকে ওকে শশা পেঁয়াজ দিচ্ছে আর এদিকে দেখো দুই কাকিমুনি মিলে মাংস রান্না করছে তো খুব আনন্দ করছি তারপরে এদিকে সবাইকে ডিম সেদ্ধ দুটো করে আর পকোড়া দেওয়া হচ্ছে তো দেখো ওইদিকে রোহনও এসেছে আজকে আমাদের বাড়িতে তো দেখো গুনগুন কীভাবে ডিম দেখাচ্ছে দেখেছো তারপরে এই যে পকোড়া দিয়ে ডিম দিয়ে লবণ দিয়ে মানে খাচ্ছে তারপরে রান্না হয়ে গেছে তো রান্নার পরে গুনগুন পিহু ওদের যেহেতু ঘুম পেয়ে গেছে ছোট মানুষ তো ওর জন্য ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তো ওরা বসে পড়েছে খেতে তো ওদেরকে আবার ওর মানি খাওয়াই দিচ্ছে দুজনকেই খাওয়াই দিতে হবে তারপরে এদিকে ওদের খাওয়ার পরেও সব জামাই দিয়ে তিন জামাই বসেছে যে দাদা বসেছে দুই দাদা বসেছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ওদেরকে দেওয়ার পরে তারপরে আমরা খেয়ে নেব দেখো তারপর রান্নাটা তো তোমাকে দেখাতে পারি তো এখানে ফ্রায়েড রেস মাংস একটুই করা হয়ে তারপরে দেখো কেক নিয়ে আসা হয়েছে যার মধ্যে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার আর সবাই মিলে এই কেকটাকে কাটবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার